পুলিশ কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত কনস্টেবল মনিরুল ইসলামের জানাজা পড়ানো হবে নিজ বাড়ি নেত্রকোনা আটপাড়ার বিষ্ণুপুর গ্রামে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, আপনি তো সেখানে আছেন, এখন আমাদের জানাবেন যে জানাজা কখন নাগাদ পড়ানো হতে পারে এবং নিহত কনস্টেবলের দাফন নিয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা, তাদের অভিমত, তাদের ভাষ্য কী? শুরু হয়ে গেছে, জানাজার নামাজ শুরু হয়েছে পুলিশ কনস্টেবলের নেত্রকোনা আটপাড়া উপজেলার এই বিষ্ণুপুর গ্রামে। আমি যদি দেখানোর চেষ্টা করি, জানাজার সর্বশেষ প্রস্তুতি চলছে, এখানে মুসল্লিরা জানাজায় অংশগ্রহণ করছেন। তাদের দাবি হচ্ছে যে তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে, তার স্ত্রী বিয়ে পাচ্ছে, তার পরিবারের সদস্যরা জানাজার আগে যে দাবিটি জানিয়েছেন, তার সন্তান এবং তার স্ত্রীর এখানে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আসামি যে আসামি রয়েছে তার দ্রুত বিচার, দ্রুত বিচার আইনে সর্বোচ্চ তারা দাবি করছে। এখানে মানে হাতে নির্মম ভাবে নিহত হওয়ার ঘটনাটি তারা কোনো ভাবেই মানতে পারছেন না। তারা জানাজায় অংশগ্রহণ করেছেন এবং জানাজায় অংশগ্রহণ করে তারা যে আসামি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। আমি যদি জানাজার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আটপাড়া থানার ওসি এসেছেন, উপজেলা চেয়ারম্যান এসেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন, তার পরিবারের স্বজনরা এসেছেন, তারা জানাজা অংশ নিয়েছেন। তারা তাদের জানাজার আগে তারা তাদের স্বজনের নির্মম ভাবে হত্যার বিচার দাবি করেছেন। কর্মস্থলে থাকা অবস্থায় তাকে সহকর্মীর দ্বারা নির্মম ভাবে নিহত হয়েছেন, এই বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারছেন না। জানাজা শুরু হয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি যে কোনো অবস্থাতেই তারা এই এরকম নির্মম হত্যাকাণ্ডের মেনে নিতে পারছেন না। জানাজা শুরু হয়েছে এরই মধ্যে। আমি জানাজার নামাজের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু যে স্থানীয় যে বাড়ির সামনের ঈদগাহ মাঠে জানাজা হচ্ছে, যে ঈদগাহটি পরিপূর্ণ ভাবে ভরে গেছে এবং তারা এখানে সব মানুষের একটাই দাবি যে তারা যেন এই যে হত্যার চূড়ান্ত বিচার তারা পান। কামাল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।